ওম কালিন্দি ফুল্ল কমলে, অন্তত জোরে জোরে বলুন, মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যম সদ্গুরু লোকনায়ক। আমরা পড়ছিলাম স্বামী ব্রহ্মানন্দজির লেখা ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, এটি ধারাবাহিকভাবে এখানে শুরু হয়েছে, আজকের দ্বিতীয় দিন আমরা পড়ছি ব্রহ্মানন্দজির সংক্ষিপ্ত জীবনী, যেটি শ্রী দেবেন্দ্রনাথ বসুর লেখা, সেটি আমরা পড়ছি। যেখানে থেমেছিলাম সেখানটা এই লেখা আছে, এরকম চলছিল, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়। এটা স্বামী বিবেকানন্দের স্টেটমেন্ট, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়, তাহার মাহাত্ম্য যিনি বুঝিয়াছেন তিনি ধন্য। হায়, এই আধ্যাত্মিকতার মানব দেবতা হয় কিন্তু চিরজীবী হয় না, শরীর ধ্বংস হইলেও তাহার স্মৃতি অবিনাশী। দুর্লভ রত্ন যখন সুদুর্লভ হয় তখন নিভৃত পূজা পাইবা লইবার জন্য তাহার স্মৃতি আমাদের বুক জড়িয়া বসে। এটা একবারে কথা স্বামীজি বলছেন, আধ্যাত্মিকতায় আমাদের থেকে সবচেয়ে বেশি সেরা। স্বামীজি হলেন শিবাবতার, তার আধ্যাত্মিকতা পরিমাপ করবার যোগ্যতা আমাদের প্রায় কারুর নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই পার্ষদ, আমাদের সংঘের প্রথম প্রেসিডেন্ট, তার যে আধ্যাত্মিকতা যেটির কথা বলছেন সেটা আমাদের সবচেয়ে, তার তার মতে, স্বামীজির মতে যে রাজা মহারাজের আধ্যাত্মিকতা অন্যান্যদের চেয়ে বেশি, এর অর্থ এই নয় যে তিনি নিজেকে ছোট করে দিচ্ছেন বা রাজা মহারাজকে খুব উঁচু আসনে তুলে দিচ্ছেন। একটা জিনিসকে নেতৃত্ব দেওয়ার জন্য লোকনায়ক, দেখবেন সদ্গুরু লোকনায়ক তার প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, তিনি নেতা, একটা জায়গাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করে দেবার মতো ক্ষমতা আধ্যাত্মিক শক্তিশালী মানুষ ছাড়া হয় না। আপনাদের বলেছিলাম কিনা জানি না, কাশী অদ্বৈত আশ্রম এবং সেবাশ্রম দুই আশ্রমের ভেতরে ভীষণ ঝগড়া শুরু হলো। অদ্বৈত আশ্রমের লোকেরা বলছে যে জপ ধ্যান সাধন ভজন প্রার্থনা এটি দরকার, আর ইনি বলছে, এরা বলছে না, কাজকর্ম স্বামীজি শিবজ্ঞানে জীবসেবা করলেই মুক্তি হয়। রাজা মহারাজ কোনোটার ওই বিরোধ মেটাতে কোনোটাই কিছু করলেন, দুবেলা জপ ধ্যানের ব্যবস্থা করলেন, গিয়ে সকাল বিকেল দুবেলা গভীর জপ ধ্যান করতে থাকলেন। জপ ধ্যানে প্রত্যেকের মনের ময়লা পরিষ্কার হয়ে গেল, প্রত্যেকে নিজেকে খুব পরিষ্কার করে দেখতে শিখল। তখন তারা অনুভব করলেন যে জপ ধ্যান এবং নিঃস্বার্থ কর্ম একে অপরের পরিপূরক, এই যে বোধটি জাগানোর মতো ক্ষমতা এটি সকলের ভেতরে হয় না। তিনি হলেন গুরু যিনি এই অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে যেতে পারেন। এই ক্ষমতাশালী ছিলেন বলে স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতায় তিনি সবচেয়ে বড়। স্বামীজি রাজা মহারাজের যা কিছু আপনারা যদি খুব ভালো করে পড়েন, জীবনী গ্রন্থ খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, তিনি আধ্যাত্মিকতাকেই সম্বল করে দিয়েছিলেন। ঠাকুরের সন্তানরা এক একজন এক এক দিক দিয়ে সেরা, এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী। মহাপুরুষ মহারাজ যেমন প্রার্থনার উপর খুব জোর দিয়েছেন, অখণ্ডানন্দ যেমন নিঃস্বার্থ কর্মের ওপর জোর দিয়েছেন, যেমন আমাদের বিজ্ঞানানন্দজি জোর দিয়েছেন যে নিভৃত সাধনার উপর জোর দিয়েছেন, এক একজন এক এক দিক দিয়ে সেরা, কিন্তু এখানে এনারটা হচ্ছে আধ্যাত্মিক ভাব, এটি হচ্ছে প্রথম এবং শেষ কথা। দেবেন্দ্রনাথ বাবু লিখছেন যে আধ্যাত্মিকতা যে যত বড়ই হোক না কেন, যখনই মানুষের দেহ ধারণ করে আসে তার একটা ওই এক্সপায়ারি ডেট থাকে, সেটা চলে যায়, ফলে দেবতা মানুষ, মানুষ দেবতা হলেও সেই মানুষের শরীর চিরজীবী হয় না, সেই কারণে একটা সময় চলে যায়, কিন্তু থেকে যায় তার স্মৃতি। এবং যত আমরা মানুষকে স্থূল শরীর থেকে হারাই তত যেন তার স্মৃতি আঁকড়ে থেকে আমরা বেঁচে থাকি, তখন স্মৃতি আমাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়। আমাদের নিজেদের গুরুরা যখন স্থূল শরীরে ছিলেন আমরা তখন তাদের প্রতি যে আকর্ষণ বোধ করেছি, এখন তারা যখন সূক্ষ্ম শরীরে আছেন তখন তার চেয়ে বেশি আকর্ষণ বোধ করেছি, কারণ তখন জানালে সঙ্গে সঙ্গে সেই উত্তর যেটি পাওয়া যেত সেটা আমাদের লৌকিক কানে শোনা যেত, কিন্তু এখন তাদের উত্তর শুনতে গেলে একটা অলৌকিক কানে নিজেদের তৈরি করতে হবে, এবং অলৌকিক কান তৈরি করতে গেলে একটা অলৌকিক টান তৈরি করতে হয় ইষ্টের বা গুরুর প্রতি, এবং সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই
ইষ্টের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি না, তখন তার এই ছোট ছোট স্মৃতি, ছোট ছোট ঘটনা, এগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে। আগের দিন বলছিলাম যে পূজনীয় মহারাজকে যখন দেখলাম যে মহারাজের ভার্টিগো প্রবলেমের জন্য মহারাজ হাঁটতে পারেন না সোজা হয়ে, তাই পেছন দিকে সঙ্গে সঙ্গে সবাই একজন কেউ না কেউ তাকে সাহায্য করেন। আমাদের মনে হয়েছিল যে আমাকেও যদি একটু সাহায্য করতে দেওয়া হয়। মহারাজকে প্রণাম করতে গেছি, মহারাজ আমার দিকে তাকিয়ে বলছেন যে দেখো গুরু, অনেকে মনে করে যে গুরুর শরীরের সেবা করলে তা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করলে তা গুরুর কাছে যায়। মুহূর্তের মধ্যে সংশয় কেটে গেল। এর অনেক বছর পরে যখন আমরা ব্রহ্মচারী হয়ে গেছি তখন আমাদের এই একই কথা মনে হতো যে তখন তো নয় বাইরের ছাত্র ছিলাম, আমাদের দেওয়া যেত না, এখন তো আমরা সংঘেরই অন্তর্গত, আমাদের কেন গুরু সেবা করার অধিকার দেওয়া হয় না। ঠিক সেই দিন সকালবেলা আমাদের হয়ে যিনি প্রশ্ন করতেন স্বামী নিরন্তরানন্দজি জগদীশ মহারাজ, তিনি ট্রেনিং সেন্টারের আচার্য ছিলেন, এখন জম্মু কেন্দ্রের অধ্যক্ষ, তাকে উনি বলছেন বুঝলে তো জগদীশ, এখানে কেউ কেউ মনে করে যে গুরুর শরীরের সেবা করতে হয়, আমি মনে করি যে গুরু সাধন পথের সেবা দেন সেইটিকে সেবা করলে ঠিক ঠিক গুরুর কাছে পৌঁছয়। তখনও কিন্তু সংশয়টা কেটে গেল, কিন্তু বাসনাটা কেটে যায়নি। কিন্তু মহারাজের শরীর চলে যাওয়ার পর ধীরে ধীরে যত এই কথাগুলিকে নিয়ে আমরা চর্চা করি, জীবন যত একটা পূর্ণতার দিকে এগিয়ে চলেছে, তখন আমরা খুব এটা মনে করি যে যে সাধন পথের সেবা করলে আলটিমেটলি সেটা গুরুর কাছে যায়, তার প্রিয়তা যে আমরা সেটা অন্তর থেকে অনুভব করতে পারি। এরপরের যে অংশটা আমরা পড়ব সেটা হচ্ছে ঠাকুর বলছে, জীবনীকার বলছেন, এটা ওনার জীবনের গল্প, এই স্ট্যাটিস্টিক্সগুলো আপনারা জানেন। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বাংলার সন 1269 আটই মাঘ মঙ্গলবার শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। মজার কথা হচ্ছে ঠাকুর এবং রাজা মহারাজ এদের দুজনের জন্মতিথিটা এক, শুক্লা দ্বিতীয়া, আর মা এবং স্বামীজি এদের দুজনের জন্মতিথিটা এক, দুটোই কৃষ্ণা সপ্তমী, এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার। তাহার জন্মস্থান বসিরহাটের নিকট শিকরা গ্রামে, পূর্ব নাম রাখালচন্দ্র, পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতিপন্ন ব্যক্তি ছিলেন। রাখাল তাহার জ্যেষ্ঠ পুত্র, আনন্দমোহন বিপত্নিক হইলে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। এবার ঠাকুরের সার্টিফিকেট রাজা মহাজ সম্পর্কে, শ্রীরামকৃষ্ণ বলতেন রাখাল নিত্য সিদ্ধ, জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত, অনেকের সাধ সাধনা করে একটু ভক্তি হয়, এর আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয়। পাতাল ফোঁড়া শিবকে সংসারী করিবার জন্য আনন্দমোহন কৈশোর অতিক্রম হইতে না হইতেই বিবাহ দিলেন। কোন্নগরের স্বনামখ্যাত মিত্রগোষ্ঠীতে রাখালচন্দ্রের বিবাহ হইল। পিতা ভুলেও ভাবেন নাই যে যে বন্ধন সূত্রে মানুষের মায়াবন্ধন দৃঢ়তর হয় সেই সূত্র ধরে পুত্র তাহার জীবনের মহান আদর্শ লাভ করিবে। যে পরিবারে রাখালচন্দ্রের বিবাহ হইয়াছিল তাহা ভক্তের পরিবার, তাহার শ্বশ্রু ঠাকুরানী পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের পদাশ্রিত পুত্রকন্যাসহ প্রায় দক্ষিণেশ্বরে আসিয়া দেবদর্শন করেন। রাখালচন্দ্রের জ্যেষ্ঠ শ্যালক মনমোহন ভগিনীপতির ভগবত ভক্তি দর্শনে পরমপ্রীত হইয়া একদিন তাহাকে শ্রীরামকৃষ্ণ সকাশে লইয়া আসিলেন। 1881 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের সহিত রাখালচন্দ্রের এই প্রথম মিলন হয়। শ্রীরামকৃষ্ণ বলিতেন মা ইচ্ছা করে একটি শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত ছেলে আমার কাছে সর্বক্ষণ থাকবে। একদিন দেখি মা একটি ছেলে এনে আমার কোলে বসিয়ে দিয়ে বললেন এইটি তোমার ছেলে। আমি তো শিহরে উঠলাম। মা আমার ভাব দেখে হেসে বললেন সাধারণ সংসার ভাব সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানুষপুত্র, রাখাল আসিতেই চিনতে পারিলাম এই সেই। তাহলে দেখুন ঠাকুরের প্রথম সার্টিফিকেট হচ্ছে ঠাকুর রাখাল হচ্ছে কি, তিনি হচ্ছে নিত্য সিদ্ধ, যা সাধন ভজন করে সিদ্ধি পাওয়ার কোনো প্রয়োজন হয় না, তাকে আমরা বলছি, তারা বলছেন যে নিত্য সিদ্ধ, এটা হচ্ছে প্রথম সার্টিফিকেট। বলছেন জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত, আলাদা করে এদের ঈশ্বর ভক্তি বিকাশ করতে হয় না, এদের ভেতর থেকেই থাকে। দেখবেন কোনো কোনো ছোট শিশু, আমরা কোনো কোনো বাড়ির শিশুদের, বিশেষ করে রামকৃষ্ণ মিশনের যাদের দীক্ষা টিক্ষা হয়েছে, বাবা মার দীক্ষা হয়েছে, সবসময় এটাই ছেলেপুলেদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ভক্ত না বানাতে পারা অবধি আমাদের স্বস্তি হয় না। এটা হচ্ছে আমাদের একটা খুব বড় ধরনের জিনিস। আমরা চাই যে আমাদের যতক্ষণ না পর্যন্ত নিজের ভক্তি হয়েছে কিনা সে অনেক পরের কথা,
কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছেলেগুলোকে যেন ভক্ত হয়। বলেও থাকি কি ভক্ত পরিবারে জন্মে কি অভক্ত সন্তান হয়েছে, দুঃখ প্রকাশ করি। কিন্তু এগুলো এরকম জোর করে হয় না, প্রত্যেকের ভেতরে সেই সত্ত্বগুণটা থাকে, সেটাকে যদি একটু ফ্যানিং করা যায়, আগুনের মতো থাকে, সেটাই একসময় দাউ দাউ করে জ্বলে। আর যাদের দাউ দাউ করে জ্বলে তাদের আলাদা করে কিছু করতে হয় না, সে আগুনের জ্যোতিতে আমরা জ্যোতির্ময় হই, যারা তার কাছে আসে তার জ্যোতির্ময়। দ্বিতীয় থাকে যে যে দাউ দাউ করে জ্বলা থাকের মানুষের ভেতরে স্বামী ব্রহ্মানন্দজি পড়ছেন। বাবা অবস্থাপন্ন সঙ্গতি সম্পন্ন, তিনি অল্প বয়সেই ছেলেকে বিয়ে দিয়েছিলেন, কি অদ্ভুত কথা। আমরা সাধারণত বলে মনে করি তো, আপনারা অনেকে মনে করেন সংসারে আছেন, কালকে একজন আমাকে লিখেছেন আপনাদের সঙ্গে কি আমাদের তুলনা হয়, আমরা হলাম ঘোর সংসারী আর আপনারা হলেন ঘোর ত্যাগী। এই ঘোর ব্যাপারটা যে কি সেটাই বুঝতে পারি না আমরা, ত্যাগ আর সংসারের মধ্যে ঘোরতর ব্যাপারটা কিছু বুঝতে পারি না আমরা, আকাশ থেকে পড়িনি, আপনাদের মধ্যে থেকে এসেছি। এই যে ত্যাগের বীজ, এটা কেউ না, যিনি রোপণ করেছিলেন তিনি সংসারী, আলাদা করে আকাশ থেকে তিনি কোয়ালিটি নিয়ে এসে আমার গায়ে ইনজেকশন করে দেবার মতো করেননি। অতএব প্রত্যেক গৃহীর ভেতরে একজন সংসার ত্যাগী লুকিয়ে আছে, শুধু আমরা আমাদের সেই সংসার ত্যাগী সত্তাটাকে চিনতে পারি না বলে আমাদের এই সমস্যাটা হয়। আমরা মনে হয় যে আমরা যেন সব কিছুর ভেতরে আছি। দেখবেন যখন আমরা প্রিয়জনকে হারাই জগৎটা শূন্য বোধ হয়, ওই যে আমাদের বৈরাগ্য, লুকিয়ে থাকা বৈরাগ্য সেই সময় ফুটে ওঠে। স্বামীজি বলছেন না যে ডিভিনিটি, এই রিলিজিয়ন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান, ধর্ম হচ্ছে মানুষের ভেতরে আগে থেকে নিহিত পবিত্রতা বা শুদ্ধিভাব, তার বিকাশ সাধন। এটা আমাদের ভেতরে আছে, আলাদা করে কোথাও নেই, এটা শুধু বিকাশ বিকশিত হচ্ছে। এই বাড়িতে গিয়ে দেখলেন আপনার সন্তান খুব অসুস্থ, আপনি কি করেন, তাড়াতাড়ি করে জ্বর মাপেন, গায়ে কম্বল চাপান, কপালে জলপট্টি দেন, একটা ক্যালপল 650 খেতে দেন, তাতেও জ্বর না কমলে ডাক্তারকে ফোন করেন, ওষুধ কিনে নিয়ে আসেন, কিছু হালকা কিছু খেতে দেন, বাথরুমে যেতে চাইলে সঙ্গে করে নিয়ে যান, পরের দিন সুস্থ হয়ে যায়। এই যে আপনারা যে গোটা কাজটি করেন এটাকে গোদা বাংলায় বলে নার্সিং। আপনি কি বাচ্চাকে বলেছেন ওগো তুমি শুয়ে থাকো, আমি ঘরে একটা নার্সিং ইনস্টিটিউটে যাই, সেখানে গিয়ে নার্সিং শিখে আসি, তারপরে তোমার সেবা করবো, তা কিন্তু নয়। প্রত্যেকটা জিনিস আপনার ভেতরে আছে, শুধু সময় দেখে এটি বিকশিত হয়েছে। ঠিক ওই রকমভাবে যখন আধ্যাত্মিকতা বিকশিত হয় আমাদের ভেতরে, তত আধ্যাত্মিক শক্তি জাগে। অতএব বিয়ে দিলে যে কেউ একবারে সে বদ্ধ হয়ে যাবে এ কথা সত্য নয়। বৈবাহিক বন্ধন এই কারণে বলে কারণ তাতে অনেক ধরনের দায় থাকে, সেই দায় পূরণ করতে করতে মানুষের অর্ধেকটা সময় হারিয়ে যায়, এবং এই দায় পূরণ করতে করতে সেই দায়েতে এমন কিছু মোহ এবং মায়া থাকে যেগুলো আমাদের আকৃষ্ট করে দেয়। ধরলেন বিয়ে করব না কিছু না, মা 25 ভরি সোনা দিয়েছেন, সে গা ভর্তি সোনা নিয়ে শ্বশুর বাড়িতে গেছেন, মাঝে মাঝেই খুলে দেখছেন চন্দ্রহার, মাঝে মাঝেই খুলে দেখছেন ঝুমকো, মনে হচ্ছে বেশ রোজ যে রিংটা পরে থাকেন তার সঙ্গে এটা অনেকখানি আলাদা। তারপরে বিয়ের ছবি এলো তো দেখতে হচ্ছে না, নিজেকে কীরকম উর্বশীর মতো দেখাচ্ছে, এই ভাবতে ভাবতেই 6 মাস কেটে যায়। আর আমরা এরকমভাবেই আস্তে আস্তে ডুবে পড়ি, তারপরে যখন বেশি ডুবে পড়ি আর উঠতে পারি না, বলি বদ্ধ হয়ে গেছি সংসারে, তা কিন্তু নয়। আমরা ধীরপদে ডুবে গেছি, আবার চাই ধীরপদে উঠে আসতে পারি, উঠতে গেলে একটু বেশি শক্তি ক্ষয় করতে হয়। এদের এমন একটা জায়গায় বিয়ে হলো মনমোহন মিত্রের বাড়িতে, মনমোহন মিত্রের বোনের সঙ্গে বিয়ে হলো, তারা শ্রীরামকৃষ্ণ ভক্ত। এর মায়ের একটি অদ্ভুত গল্প আছে, মনমোহন মিত্র, এবার আমি বেলুর মঠে এই গল্পটা বলেছি, মনমোহন মিত্রের বাড়িতে একবার শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, সেখানে যখন সব হয়ে গেল, গান টান হইচই হয়ে গেল, তো দোতলায় ঠাকুরকে নিয়ে যাওয়া হলো খাওয়াতে, ঠাকুর উঠে চলেছেন, একটা একটা করে সিঁড়ি অতিক্রম করছেন, মনমোহন মিত্রের মা এক হাতে একটা নেতা নিয়েছেন আর এক হাতে একটা জলের পাত্র নিয়েছেন, ঠাকুর একটা একটা করে সিঁড়ি অতিক্রম করছেন, তিনি সেই জলের পাত্র থেকে জল ঢেলে কাপড় দিয়ে সেই সিঁড়িটা মুছে দিচ্ছেন, যাতে শ্রীরামকৃষ্ণের পদরজ অন্য কেউ পা দিয়ে না স্পর্শ করে। আমরা ভক্তির অনেক রকম গল্প শুনেছি, এই গল্প বোধ হয় এর আগে কখনো কোনো দিন শুনিনি। তিনি এত ভক্তিমতী, তার কন্যার সাথে বিয়ে হচ্ছে, সে খুব সাধারণ মেয়ে তো নয়, তো বোঝাই যাচ্ছে। এখন মনমোহন মিত্র জামাইয়ের খুব দিব্য ভাব দেখে তিনি ঠাকুরকে নিয়ে, ঠাকুরের কাছে নিয়ে এলেন, ঠাকুরের একটা দর্শন হয়েছিল, একটা নয় একাধিক দর্শন। প্রথম দর্শন হলো তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে মা যেন একটি শুদ্ধ সত্য, সাধারণ গৃহীর সঙ্গে কথা বলে 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 মুখ হেজে যাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই যে বললেন গৃহী আর সন্ন্যাসীর মধ্যে ফারাক কিছু নেই, তাহলে ঠাকুরেরও মুখ হেজে গেল কেন?
কারণ আমরা নিজেরা এত জ্বলি সংসারে আর মনে করি যাবতীয় সমাধান সূত্র ওই সাধুর কাছেই আছে। দেখবেন আমাদের সন্ন্যাসী গুরু চাই, সন্ন্যাসী বন্ধু চাই, বিপদে পড়লে সন্ন্যাসী চাই, না আমার ছেলেটা সন্ন্যাসী হোক সেটা আমরা চাই না। সব চাইয়ের মাঝখানে ওই একটা না চাই আমাদের আছে, আমার নিজের সত্তাটা সাধু হোক সেটা আমরা কখনো চাই না। তা সেই যখন গিয়ে সন্ন্যাসীর কথা বলেন আমাদের কাছেও লোকে এসে বলতেন, মাঝে মাঝে তো আমার মনে হতো মানে হাত দুটোকে পেছনে বেঁধে রাখতো, মতো উঠে গিয়ে একটা সপাটে থাপ্পড় মেরে দিই। জেনে শুনে ওই গান আছে না, আমি জেনে শুনে বিষ করেছি পান, সেই জেনে শুনে মানুষ এমন করে সংসারে ডোবে এরকম দেখে দেখা যায় না, দেখলেই হতবাক লাগে। তা সেই সংসারী মানুষজনদের সঙ্গে কথা বলতে বলতে সত্যি সত্যি অবতার ক্লান্ত হয়ে গেছিলেন। তিনি চাইছিলেন যে তার কাছে একজন শুদ্ধ সত্য লোক থাকুক। শুদ্ধ সত্য লোক থাকলে কি হয়, শুদ্ধ সত্য লোক ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। ভেবে দেখুন অবতার বলছেন তারও একজন সঙ্গী চাই শুদ্ধ সত্য, যে তাকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেবে। শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি এইটা, আপনার আমার মতো সাধারণ হয়ে এলেন, একেবারে লাল পেড়ে কাপড় বার্নিশ করা জুতো পরে এলেন, শুধু আমাদের মধ্যে এই বিশ্বাস জাগানোর জন্য যে আমার দ্বারাই সম্ভব হয়, আমি চাইলে ভগবান লাভ করতে পারি। তিনি বলছেন তার এরকম মনে হতো। একদিন তিনি দেখলেন মা এসে তার কোলে একটি ছোট্ট শিশুকে বসিয়ে দিয়ে গেলেন, সেই শিশুটিকে তিনি আঁতকে উঠলেন, তার তো জগতের সকলের প্রতি মাতৃভাব, তাহলে কী করে সন্তান হবে। মা বললেন সাধারণ নিয়মের সন্তান নয়, এটি তোমার মানস পুত্র, তোমার মন থেকে জন্ম হয়েছে, মনে যে ইচ্ছাটা আমার তার ভেতরে উঠেছিল সেই ইচ্ছার যেন বিকাশ হয়েছে। আরও দুটো তিনি দেখলেন, তিনি দেখলেন যে গঙ্গার ওপর অনেক পদ্মফুল ফুটে আছে, শ্রীকৃষ্ণের সঙ্গে খেলছে একটি বালক। আর আরেক দিন তিনি দেখলেন যে একটি ত্রিভঙ্গ মূর্তিতে নহবতের কাছে একটি লোক দাঁড়িয়ে আছে, যে বাচ্চা দাঁড়িয়ে আছে। আমাদের হৃদয়রাম শুনে তার খুব আনন্দ হলো, মামা তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে। হৃদয়রামের ভীষণ আনন্দ, আসলে যা যে যেভাবে বোঝে জগৎকে সে সেইভাবে আনন্দ প্রকাশ করে থাকে। ঠাকুর দেখা মাত্র তাকে দেখে তার খুব ভালো লেগেছিল। 1881 সালে দেখবেন শ্রীরামকৃষ্ণ জীবনের যে গল্প, যারাই ঠাকুরের কাছে এসছেন 1881 অনওয়ার্ডস, মানে ঠাকুরের চলে যাওয়ার আর মাত্র 6 বছর আগে থেকে মানুষজন তার কাছে আসা শুরু করেছে। তিনি বলেছিলেন ফুল ফুটলে মৌমাছি আপনাআপনি আসবে, এই আপনাআপনি ফুল ফুটতে 41 বছর সময় লেগেছিল অবতারে, আর আমাদের 41-এর একটু বেশি, এই 44 বছর মতো লেগেছিল অবতারে। আর আমরা ভাবি যে আজকেই জপধ্যান করলাম, কালকে দীক্ষা নিলাম, পরশুদিন আমি একেবারে সিদ্ধ পুরুষ হিসেবে স্বীকৃতি পাবো, এটা কি মজার কথা। অতএব ব্যাপারটা যে মজার নয় এটা কিন্তু বোঝা যাচ্ছে। তিনি লিখছেন, জীবনীকার লিখছেন, রাখালচন্দ্রকে দেখিয়া শ্রীরামকৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলিতে মহাসমাধিতে মগ্ন হয়ে গেছেন। তার কারণ তার যে দর্শন আর রাখালের চেহারা দুটো এক সিমিলারিটি হওয়ায় তার সেই ওই স্মৃতিটা জেগে উঠেছিল। মহাভাব সমাধিতে মগ্ন হইয়া অপার স্নেহময় জননীর যত্নে তাহাকে সহস্তে খাওয়াইতে লাগিলেন। রাখালচন্দ্র তখন যৌবনোন্মুখ হইলেও স্বভাবই শিশু ছিলেন, শ্রীরামকৃষ্ণ তাহার সহিত শিশুবধ ক্রীড়া করিতেন। কিন্তু এই অপূর্ব বাৎসল্যের কথা আনন্দমোহন প্রীতির দৃষ্টিতে দেখিলেন না। পুত্র শ্বশুরবাড়ি যায়, 2-3 দিন দক্ষিণেশ্বরে কাটাইয়া আসে। প্রথম প্রথম আপত্তি ও তিরস্কার করিতে লাগলেন, কিন্তু তাহাতে কোনো ফল হইল না। সুযোগ পাইলেই পুত্র সাধুর কাছে পলাইয়া যায়। আনন্দমোহন বিষয় লোক, বিষয় সংক্রান্ত নানা কাজে ঘুরিতে হয়, পুত্রকে সর্বদা চোখে চোখে রাখিতে পারেন না। বালককে আটক করিবার নিমিত্ত পিতা অবশেষে বাধ্য হইয়া ফাটকের নিয়ম অবলম্বন করিলেন। বাধা পাইয়া বালকের মন রুদ্ধ স্রোতের ন্যায় অধিকতর বেগবান হইল। এইটাই বাবার ছোট ছেলেপুলেদের বাবা মারা বোঝে না। আমাদের কাছে একটি ছেলে আসতো, যখন জীবনে খুব গোলমাল তার, তখন তার বাবা বলতেন হ্যাঁ হ্যাঁ সাধুদের কাছে যাওয়া ভালো, সাধুদের কাছে গেলে জীবনটা ভালো হয়। তারপর আস্তে আস্তে সে যখন নর্মাল লাইফে ফিরে এলো তখন বলছে না সাধুর আসা ভালো নয়। বৃহস্পতিবার তার ছুটির দিন থাকত, সে বৃহস্পতিবার সকালবেলা হলে বাড়ি থেকে চলে আসতো, আমরা মজা করে বলতাম টুথপেস্টে দাঁত মাজতে মাজতে চলে এসেছে ছেলেটা। সারা দিন মঠে কাটিয়ে সন্ধ্যেবেলা তিনি ফিরে যেতেন। এটা যতদিন সে অসুস্থ ছিল, যতদিন তাকে বাইরের সামাজিক লোকের সামনে প্রেজেন্ট করা যেত না, ততদিন অবধি সাধুদের কাছে তাকে ঠিক ঠিক আছে। কিন্তু যেই সুস্থ হয়ে গেল সেই প্রত্যেক বুধবার তার বাবা অসুস্থ হয়ে পড়তেন, এবং এমন অসুস্থ হয়ে পড়তেন বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যেতে হতো। তারপরে বৃহস্পতিবার বিকেল থেকে আবার তিনি সুস্থ হয়ে যেতেন।
যাতে কোনোভাবে আর এই সাধুদের মানে একবারে সুখসঙ্গ যাতে সে না পায় তার একবারে আপ্রাণ চেষ্টা। এটা এটা খানিকটা বোকামি, এটা সব বাবা মা করে, রাখাল চন্দ্রের বাবা মা করতো। শুধু রাখাল চন্দ্রের সঙ্গে অন্যদের ফারাক হলো এই, রাখাল চন্দ্র সেই স্বাদটা পেয়ে গেছিল, এবং যে স্বাদ পাবে তাকে আপনি যতই চেষ্টা করুন সে পালাবেই, ওরকম জোর করে আটকে রাখা যায় না। আমাদের অনেকের ধারণা হচ্ছে মানুষ এই যে অধ্যাত্ম পথে আসে সংসারের জ্বালা যন্ত্রণার দায়িত্ব না গ্রহণ করবার উদ্দেশ্য নিয়ে, কিন্তু এটা খুব পরিষ্কার করে জানবেন যারা পালানোর জন্য সংসার ছেড়ে সন্ন্যাস আশ্রমে আসে তারা সন্ন্যাস আশ্রম থেকেও পালাবে, কারণ সন্ন্যাস আশ্রমে এত হ্যাজার্ডস আছে, এত কষ্ট আছে যেগুলো সহজে হজম করা যায় না। তাই যারা পালানোর জন্য আসবে তারা পালাবে, সেই কারণে জীবনকে ভালোবাসতে হয়। কালকেই বলছিলাম যে ভগবান স্বামীজি ঠিক করে দিয়েছেন জীবনের সাকসেসের তিনটি গল্প, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, ধৈর্য, পবিত্রতা আর অধ্যবসায়। আর এর সঙ্গে আরেকটা ক্যাচলাইন জুড়ে দিয়েছেন, অ্যান্ড অ্যাবভ অল লাভ, ভালোবাসা। যতক্ষণ না পর্যন্ত জীবনের প্রতি আমাদের ভালোবাসা হচ্ছে ততক্ষণ আমরা যতই চাই না কেন আমাদের জীবনে কোনো উন্নতি হবে না। আপনার ছেলেটা খুব অসুস্থ, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে কেউ নেই, একটা ওষুধ আনতে হবে, একটা আননোন জায়গা থেকে নিয়ে আসতে হবে, আপনার কোনো ধারণাই নেই কী করে যাবেন, কিন্তু আপনি তবু বেরিয়ে পড়েন ছেলেকে রেখে তার জীবন বাঁচানোর বাজি নিয়ে। কেন করেন? কারণ সন্তানকে আপনি ভালোবাসেন। ঠিক ওই রকম জীবনকে যখন যতক্ষণ না পর্যন্ত আমরা ভালোবাসতে পারব ততক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে কোনো সাকসেস হবে না, সে সন্ন্যাসেই থাকি আর সংসার আশ্রমেই থাকি। এনার ভালোবাসা তৈরি হয়ে গেছিল তাই তাকে জোর করে আটকানো যেত না। আর এদিকে এনারও একটা দিব্য আকর্ষণ হলো, এদিকে সর্বত্যাগী শ্রীরামকৃষ্ণ মানস পুত্রের জন্য মায়ের কাছে কাঁদিয়া আকুল, মামা রাখালরাজকে এনে দে। দৈবের আশ্চর্য বিধানে আনন্দমোহন এক কঠিন মোকদ্দমায় লিপ্ত হইলেন। কাগজপত্র দেখিয়া কলিকাতার শ্রেষ্ঠ উকিল ব্যারিস্টারের মত প্রকাশ করিলেন, জিতের কোনো সম্ভাবনা নাই। আনন্দমোহন তথাপি জিত ছাড়িতে পারিলেন না, নিশ্চিত পরাজয় জানিয়ে মোকদ্দমা চালাইতে লাগলেন। দক্ষিণে লোকেদের এই সমস্যা আর কি, ওদের এত মামলাবাজ, ওরা বলে যে বাজার করে ফেরার পথে একটা টাকা যদি বাঁচে তাহলে আটানা দিয়ে কাকার নামে ঘটি চুরির মামলা করে আসে, এরা সেই জায়গার লোক তো সেই কারণে। আনন্দমোহন তথাপি জিত ছাড়িতে পারিলেন না, নিশ্চিত পরাজয় জানিয়ে মোকদ্দমা চালাইতে লাগলেন। শত্রু তো উৎপীড়িত হইবে, আইনজীবী দিগের সকল অনুমান ব্যর্থ করিয়া আনন্দমোহনের অতিমাত্র দুরাশা যাহা কল্পনা করিতে সংকুচিত হইত তাহাই ঘটিল, হারের বাজি জিত হইল। মোকদ্দমা মামলায় সুদক্ষ আনন্দমোহন বুঝিলেন এই অঘটন ঘটনা নিশ্চিত দৈব কৃপা, পুত্রের সাধু সঙ্গের ফল। এখন হইতে রাখাল চন্দ্রের সকল বাধা দূর হইল, পিতা তাহার রুদ্ধ দ্বার মুক্ত করিয়া দিলেন, পিঞ্জরাবদ্ধ বিহঙ্গ অবাধ আনন্দে খেলিয়া বেড়াইতে লাগিল। আনন্দভবন ভাবিলেন এ সাধু কে, দেখিবার জন্য স্বয়ং একদিন দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত। রাখালরাজকে সর্বদা কাছে পাইবার জন্য শ্রীরামকৃষ্ণ আনন্দমোহনকে যথাসত্য সবিশেষ যত্ন করলেন, পুত্রের তাহা প্রতি তাহার স্নেহদৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, আহা দেখো দেখো আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে, ওর মুখপানে চাও দেখতে পাবে ঠোঁট নাড়ছে, অন্তরে অন্তরে সর্বদাই ঈশ্বরের নাম জপ করে। যদি বলো বিষয়ীর ঘরে জন্ম, জন্ম থেকেই বিষয়ী লোকের সঙ্গে সঙ্গ, তবে এমন কেমন করে হয় তার মানে আছে, ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সে ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। তা রাখাল যে এখানে আসে তাতে তো আপনার অমত আছে? আনন্দমোহন দেখিলেন এখানে অনেক উকিল, কৌন্সিলি, হাকিমের আগমন হয়, বিষয় আশয় সম্বন্ধে সদযুক্তি করিবার বিস্তর সুবিধে, আর তাহার পুত্রের দ্বারাই সেই সব সুযোগ সংযোগ পাইবার সম্ভাবনা। বলিলেন, সে কি মশাই, রাখাল তো আপনারই ছেলে, আপনার কাছেই থাকবে, তবে মাঝে মাঝে দুই একদিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ অপার আনন্দ সাগরে নিমগ্ন হইলেন। পিতার অনুমতি পাইয়া রাখালচন্দ্র এখন আর শ্রীরামকৃষ্ণের কাজ ছাড়া হইতে চাহেন না। শ্রীরামকৃষ্ণ অনেক বুঝাইয়া সুজাইয়া মাঝে মাঝে বাড়ি পাঠাইয়া দেন, কিন্তু রাখাল চক্ষুর অন্তরাল হইলে ঋতশাবক বিহঙ্গমের ন্যায় ছটফট করিতে থাকেন, রাখালও গৃহে গিয়া তিষ্ঠিতে পারেন না। এটা হচ্ছে কথা, যে কাণ্ডটা হলো গৃহস্থ লোকের একটা কোনো কারণে ভালো হয়ে গেছে, মানে একবারে ঘোর বিষয় লোক,
তিনি ভাবলেন এটা বোধ হয় ছেলের পয়েতেই হলো। আমরা আপনারা যেরকম মনে করে থাকেন না যে নতুন বৌমা এলে তারপরে যদি আসে টাকা পয়সা আসতে থাকে তাহলে নিশ্চয়ই লক্ষ্মী এসেছে, এমনিতে মেয়েরা সবসময় লক্ষ্মী, কিন্তু তবু মায়েদের প্রতি মুহূর্তে প্রুফ করতে হয় দে আর লক্ষ্মী, ছেলেদের কখনো প্রমাণ করতে হয় না তারা কুবে, কিন্তু মেয়েদের সবসময় প্রমাণ করতে হয় তারা লক্ষ্মী। ভূত ফুটে উঠলো লক্ষ্মী না সেটা যদি না দেখতে পায় তাহলে যে কী কাণ্ড হবে তার ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম আর কি, মায়েদের সবসময় সেই সীতার যুগ থেকে এখনো পর্যন্ত সে একই রকম চলছে। এই কোনো কারণে দুধ উঠলে গেল, ব্যাস হয়ে গেল, তারপরে যত ক্ষতি হোক না কেন মা লক্ষ্মী আর কি, ওর কারণে হয়নি। তা ইনিও বুঝলেন যে এই যে আমার মামলাটা জয় হলো, নিশ্চয়ই মামলার মানে যিনি প্রেজেন্ট করেছেন তার ইয়েতে কোথাও ঘাটতি ছিল তাই জিতে গেছেন মামলা, কিন্তু তার মনে হতে থাকলো যে ঠাকুরের কারণেই তার হয়েছে। দ্বিতীয় কারণটা অদ্ভুত, তিনি এসে দেখলেন যেখানে অনেক লোকজন আছেন বিষয় আশয়ে যাদের কাছ থেকে সৎ পরামর্শ দেন, এবং আমার নিজের একজন যদি রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে আমার তো উপকারই হবে। আমার যে যেরকম আমরা যেখানে যাই সেখানে সবসময় আমাদের ম্যানেজিং কমিটিতে একজন করে উকিল রেখে দিই, আর উকিলকে এমন করে বোঝানোর চেষ্টা করি আশ্রমটা তোমার, কোনো বিপদ হলে সেই উকিল তখন একবারে বুক বাজিয়ে এগিয়ে গিয়ে আশ্রমের কাজকর্ম করতে থাকে। ঠিক ওই রকম ইনিও ভাবলেন যে এই দিয়ে হবে, কিন্তু তাতে যে হিতে বিপরীত হচ্ছে সেটি তিনি তার বোঝবার মতো ক্ষমতা ছিল না। তিনি বুঝতেই পারলেন না ছেলে আরও 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 তার থেকে দূরে চলে গেল, ছেলে আরও একটা গভীর আধ্যাত্মিক সাগরে আনন্দ পেতে থাকলো। ঠাকুরও ছেড়ে ছুড়ে দিতেন বটে, কিন্তু মন থেকে কখনো ছাড়তে পারতেন না। কেন ছাড়তে পারতেন না? কারণ রাখালকে তখন তিনি তৈরি করছেন। পটুয়া যদি মাটির তৈরি মূর্তিকে তৈরি করার সময় বারবার নিজের কাছ থেকে দূরে রাখেন তাহলে নিজে যেভাবে তাকে তৈরি করতে চান সেভাবে তাকে তৈরি করতে পারেন না, সেই কারণে সৃষ্টির যে ইয়ে তার খুব কষ্ট হয়, সৃষ্টিকর্তার কষ্ট হয়। এদিকে পিতাপুত্রের অপূর্ব প্রীতির খেলা চলিতে লাগিল। ইতিমধ্যে রাখালের শ্বশ্রু ঠাকুরানী একদিন দক্ষিণেশ্বরে আসিলেন, সঙ্গে রাখালের বধূ। কন্যার সংসর্গে রাখালের ভগবদ্ভক্তি কোনরূপ অনুষ্ট হইবে কি না জানিবার জন্য শ্রীরামকৃষ্ণ তাহার বধূর লক্ষণ সকল বিশেষভাবে পরীক্ষা করিয়া বুঝিলেন কন্যা সুলক্ষণা, ঈশ্বর লাভে স্বামীর সহায়তা করিবে। শ্রীরামকৃষ্ণ ভক্তজননী শ্রী শ্রীমা তখন দক্ষিণেশ্বরে, বালিকাকে তাহার নিকট প্রেরণ করিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়া পাঠাইলেন টাকা দিয়া পুত্রবধূর মুখ দেখিলে। দেখুন অবতারের স্পেশালিটি, দেখুন তিনি নিজের কথা ভুলে যান, জগৎ যখন তিনি তপস্যায় মগ্ন থাকেন তখন তার নিজের কোনো বোধ থাকে না, কিন্তু লৌকিকতায় কোথাও ভুল নেই। কিন্তু নতুন বউ দেখতে গেলে কিছু দিয়ে মুখ দেখতে হয়, সেটার যে রীতি সেটা কিন্তু কখনোই ভুললেন না। তিনি পরীক্ষা করে নিলেন এর থেকে রাখালের কোনো ক্ষতি হবে না, বরং এর নিজের যে আধ্যাত্মিক সম্পদ আছে তাই দিয়ে এর নিজের যথেষ্ট প্রভূত উন্নতি করতে পারবে। স্বামী ব্রহ্মানন্দ যে এসছেন তাঁর যে জীবনে বৈবাহিক সম্পর্কে এসেছেন যিনি, তিনি আর যাই হোক সাধারণ মানুষ নন। একবার কথা খুব পরিষ্কার ইয়ে জিজ্ঞেস করেছিলেন একজন শারদানন্দজি জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর তো অবতার পুরুষ তাহলে মা কি, তখন শারদানন্দজি জিজ্ঞেস করে তোমার কি মনে হয় যে ঠাকুর একজন ঘুঁটে কুরুণীকে বিয়ে করেছিলেন, তিনিও সমাধিকার সমধিক শক্তি সম্পন্না। এও তাই, আমি কৈলাসানন্দজির স্ত্রীকে দেখিনি কিন্তু কৈলাসানন্দজির স্ত্রীর কথা শুনেছি, তার ছবিও দেখেছি আমি, তার ছবি বলে দেয় তিনি এক উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মা, যিনি স্বামী আমাদের সংঘের সহসংঘাধ্যক্ষের মানে স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি তার স্বামী সংঘের সহসংঘাধ্যক্ষ পদে যাওয়ার মতো অধিকারী হয়েছিলেন, এবং তার সমস্ত যিনি জীবনটা একবারে গভীর তপস্যা গভীর আধ্যাত্মিকতায় পূর্ণ ছিল। বারাসত মঠে শুনেছি একদম শেষের দিকের একটা জায়গায় সেইখানে বসে তিনি সমস্তক্ষণ যে সময় মন্দির খোলা হতো থেকে যে সময় মন্দির বন্ধ হতো এক টানা বসে জপ ধ্যান করতেন। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন কিন্তু তার ইষ্ট তাকে ছেড়ে কখনো যাননি, সেই বোধটা তিনি নিজের মধ্যে শুধু জাগাতেনই না, তিনি সেই ইষ্টকে পাওয়ার জন্য উঠে পড়ে সাধন ভোজন করতেন। আমাদের স্বামীরা ছেড়ে চলে গেলে আমাদের যে কী দুঃখ কী দুঃখ কী দুঃখ হয়, সেদিনকে দেখছিলুম আমাদের কাকদ্বীপ আশ্রম একজন ভদ্রমহিলা হাপুস নয়নে কাঁদছেন, কেননা তার স্বামী মারা গেছেন। আমি তাকে বললুম যে এই যে আপনার স্বামী স্বর্গে গিয়ে উর্বশী রম্ভার নাচ দেখছেন, কই আপনাকে তো আপনাকে সেই আপনি যে দেখতে পাচ্ছেন না তার জন্য তো আর এতটুকু দুঃখ হচ্ছে না, তাহলে আপনি কেঁদে হাপুস হচ্ছেন কেন?
কিন্তু ওই যে চোরে না শুনে ধর্মের কাহিনী, তিনি আমার কোনো কথাই শুনতে চাইলেন না, সে আপুষ নয়নে কাঁদতে থাকলেন, এটা হচ্ছে কথা। তিনি যে স্বর্গে গিয়ে উর্বশী রম্বার নাচ দেখছেন, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের যত মাথা ব্যথা তাকে ওগো আমি তোমাকে দেখতে পাচ্ছি না বলে। আমাদের সমস্যা কোনখানে, আমরা আমাদের নিজের মুক্তি চাই না, আর বলতে থাকি আমি সকলের মুক্তির জন্য চেষ্টা করছি, তা নয়। নিজে যদি বদ্ধ হই তাহলে কোনোভাবেই আমি কাউকে মুক্ত করতে পারি না, আমাকে আগে মুক্ত হতে হবে। আমি যদি নিজে মুক্ত, আমার ভেতরে যদি আলো না থাকে আমি অন্যকে আলো দেখাতে পারি না। অন্ধে নিয়মানা যথা অন্ধা অন্ধকূপে পতন্তি, আমাদের উপনিষদ বলছে অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তাহলে দুজনেই অন্ধকূপে পতিত হয়। তাই আপনাকে আলোকিত হতে হবে, সেটি খুব জরুরি। দেখুন কি সাকসেসফুল মা, তিনি তার মেয়েকে নিয়ে এসেছেন অবতারের কাছে দেখানোর জন্য যে এর থেকে, এর প্রভাবে তার জীবনের কোনো বদল হচ্ছে কিনা। এদিকে পিতাপুত্রের অপূর্ব, পিতাপুত্র বলতে এখানে ঠাকুর এবং রাজা মহারাজের কথা, এদিকে পিতাপুত্রের অপূর্ব প্রীতির খেলা চলিতে লাগিল। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ট্রেনিং পিরিয়ড। রাজা মহারাজকে কেমন করে ট্রেনিং দিতেন, রাজা মহারাজ শুধু নয়, পারলে প্রত্যেক পার্ষদের জীবনীর এই অংশটা পড়ে দেখবে, ঠাকুর কেমন করে তার সন্তানদের তৈরি করতেন। এই মেকিং অফ দি অ্যাপোস্টলস, এটা জানাটা আমাদের খুব জরুরি, পার্ষদদের কীরকমভাবে তিনি তৈরি করেছেন। একদিন পিতাপুত্রের প্রীতির খেলা, অপূর্ব প্রীতির খেলা চলিতে লাগিল। সাক্ষাৎ ব্রজের রাখাল জ্ঞানে কখনো গোপাল গোপাল বলিয়া তাহার মুখে আহার তুলিয়া দেন, কখনো ব্রজের ভাবে বিভোর হইয়া তাহাকে স্কন্ধে তুলিয়া নেন। অন্য কেহ কথা না শুনলে শ্রীরামকৃষ্ণের নিকট শাসিত হয়, কিন্তু রাখাল অবাধ্য হইলে তাহার আনন্দ। আহার আনতে একদিন শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওরে রাখাল পান সাজ না, পান নেই যে। রাখাল সুস্পষ্টভাবে উত্তর দিলেন, পান সাজতে জানি না। সে কি রে, পান সাজবি তার আবার জানা জানি কি আছে, যা পান সেজে আন, পারবো না মশাই। এটা হচ্ছে রাখাল বলছেন, কিন্তু তিনি সেটাকে সাপোর্ট করছেন। শ্রীরামকৃষ্ণ তো হাসিয়াই আকুল, কিন্তু অন্য কেহ তাহার রাখাল মানসপুত্রের সামান্য একটি ফরমাশ করিলে তিনি তৎক্ষণাৎ নিবারণ করিতেন, বলিতেন, আহা ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিস না, ওর বড় কোমল স্বভাব, তাকে তৈরি করছেন একটু 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 করে, সে যে আধ্যাত্মিকতায় বড় হবে, তার হৃদয়ে সামান্যতম ছোট ভাব আসা দরকার নেই, কোনোরকম কায়িক পরিশ্রম করে যেন সামান্যতম আধ্যাত্মিক সাধনের সময় যেন কম না হয়। অথচ কল্যাণের জন্য এই কোমল স্বভাবকে আঘাত করিতে কখনোই কুণ্ঠিত হইতেন না। একদিন রাখালের খুব ক্ষুধা পাইয়াছে, এমন সময় কালী মন্দির হইতে প্রসাদী মাখন আসিল। বালক স্বভাব ক্ষুধিত রাখাল রাজ কাহাকে কিছু না বলিয়া মাখনের ডেলাটি লইয়া গালে ফেলিয়া দিলেন। পুত্রের আচরণ দেখিয়া পিতা তিরস্কার করিলেন, তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভটোভগুলি ত্যাগ করবি না, আপনি তুলে খেয়ে নিলি। শ্রীরামকৃষ্ণের তিরস্কারে মাখনের ডেলা রাখালরাজের গলায় বাঁধিল, তাহার বিবর্ণ গণ্ডযুগল হইতে দরদর ধারায় অশ্রু ঝরিতে লাগিল। দোষ দেখিলে শ্রীরামকৃষ্ণ রাখালরাজকে স্বয়ং শাসন করিতেন, কিন্তু অন্য কেহ দোষের কথা তুলিলে বলিতেন, শ্রীরামকৃষ্ণ রাখালের দোষ ধরতে নেই, তার গলা টিপলে দুধ বেরোয়। যেমন তিনি আদরও করতেন তেমনি খুব হার্ড টাস্ক মাস্টার ছিলেন। আমাদের সাধন ভজনের মূল কথা হচ্ছে ইন্দ্রিয়ের সংযম, তার মধ্যে একটা বড় সংযম হচ্ছে লোভ। দেখবেন আপনারা দেখবেন নিরঞ্জনানন্দজি খুব ঘি টি খেতেন, ঠাকুর খুব রাগ করলেন, বললেন, তোর এত ঘি খাওয়ার অভ্যাস, শেষকালে কি অন্যের বাড়ির মেঝিকে বার করে নিয়ে আসবি, এত কঠিন কথা বলে দিলেন তাদের। খাওয়ার বিষয়ে তিনি ভীষণ শক্ত ছিলেন, তিনি ঠিক করে দিয়েছিলেন রাখালের জন্য 6টি রুটি, বুড়ো গোপাল দাদা বাবুরাম এদের জন্য 4টি রুটি, আর কারোর জন্য বোধ হয় 2টো রুটি। দেখা গেল মা তাদের একটু বেশি বেশি রুটি দেন। তিনি গিয়ে মায়ের কাছে অনুযোগ করতে থাকলেন, মা খুব রাগ করলেন, বললেন, ওদের ভবিষ্যৎ আমি দেখবো, তুমি এই নিয়ে হইচই করো না। ঠাকুরের এই ব্যাপারগুলো ভীষণ, যেমন টাস্ক দিতেন টাস্কটা হচ্ছে কিনা সেটা দেখতেন। মা এবং লক্ষ্মী দিদিকে তিনি উৎসাহিত করেছিলেন সকালবেলা আর্লি মর্নিং উঠে সাধন ভজন করার জন্য, তিনি দেখতেন যে তারা উঠেছেন কিনা। সকালবেলা ঝাউতলা যাওয়ার সময় দেখতেন, যদি তারা না উঠে থাকে তাহলে তিনি ডাকতেন, সারা শব্দ না পেলে দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন, যাতে জল গিয়ে ওই ভেতরে গিয়ে গড়িয়ে গিয়ে বিছানা টিছানা ভিজিয়ে দেবে, সেই ভয়ে তারা উঠে পড়বে। বহুদিন এরকম বিছানা ভিজে যেত মা এবং লক্ষ্মী দিদি। কিন্তু এই করে করে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে ডাকার যে শুভ অভ্যাস, এইটা তিনি তাদের ভেতরে জাগিয়ে দিয়েছিলেন। সকালবেলা তপস্যা করলে
মন খুব ভালো থাকে, এটা আমরা আমাদের জীবন থেকে লক্ষ্য করেছি। প্রথমে বিশ্বাস করতাম না, এখন এটা বিশ্বাস করি যে সকালবেলা যেরকম ভালো জপধ্যান হয় সেরকম আর অন্য কোনো সময় হয় না। এক মাঝরাত্রিরে হয় খুব ভালো জপধ্যান, আর ভোরবেলা হয়। এইটা ঠাকুর আমাদের মানে প্রথম একবারে প্রাথমিক অবস্থায় যে মনকে ঠিক মতো গুছিয়ে দেওয়ার জন্য যতটা কঠোর হওয়ার দরকার ততটা তিনি কঠোর হতেন। শ্রীরামকৃষ্ণের অপরিসীম আদরে রাখালরাজ ভাবিতেন ইনি নিজস্ব সম্পত্তি, ইনি নিজস্ব আমার, তাহার প্রতি তাহার প্রীতির ধনকে পাছে কেউ কাড়িয়া লয়, এই আশঙ্কায় তাহার মন ভক্ত সমাগমে কখনো কখনো অভিমান ও ঈর্ষায় পরিপূর্ণ হইত। শ্রীরামকৃষ্ণের প্রতি কেহ অনুমাত্র অনাদর বা উপেক্ষা প্রদর্শন করিলে অসহ্য ক্রোধে রাখালরাজ অধীর হইয়া যাইতেন। কোনো ব্রাহ্মগৃহে একসময় শ্রীরামকৃষ্ণের নিমন্ত্রণ হয়, রাখালরাজ সঙ্গে ছিলেন ভোজনান্তে ভোজনের ব্যাপার, ভোজনান্তে ভোজনের ব্যাপার, কর্তৃপক্ষ আত্মীয় স্বজন লইয়া ব্যস্ত। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, কই রে, কেউ ডাকে না যে? রাখাল মনে মনে এতক্ষণ উষ্ণ হইতেছিলেন, যথাসম্ভব ক্রোধ কণ্ঠ চাপিয়া বললেন, চলুন মশাই, চলে আসুন মশাই, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া বলিলেন, আরে রোষ, পয়সা নেই আর খালি ফাঁকা রোগ, এত রাতে খাই কোথা আর গাড়ি ভাড়াই বা কে দেয়, রোগ করলেই হয় না। রাখাল তথাপি বলিলেন, চলুন মশাই, সেখানে যা হয় হবে এখন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি নুচি খেতে এসেছি, নুচি না খেয়ে যাব না। নিষ্ফল ক্রোধে রাখাল বসিয়া বসিয়া ফুলিতে লাগিলেন। কিছুক্ষণ পর তাহাদের ডাক পড়িল, আহারান্তে গাড়িতে আসিতে আসিতে শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা নয় রে, তোরা সাধু ভক্ত, কিছু না খেয়ে গেলে যে গৃহস্থের অকল্যাণ হয়, গৃহস্থের বাড়ি গেলে কিছু না দেয় এক গেলাস জল কি একটি পাঞ্চে খেয়ে আসিবি। দেখুন, এ একটা শিক্ষার একটা অন্য একটা ধারা। গৃহস্থের কাজ হচ্ছে, এই সন্ন্যাসীর কাজ হচ্ছে গৃহস্থের কল্যাণ চিন্তা করা। গৃহস্থ নানা কাজের ভেতরে সেটা ভুলে গেলেও যেন সন্ন্যাসী যেন তার আদর্শ বা তার চিন্তন থেকে এতটুকু দূরে না যায়, এটা শিক্ষা দেওয়ার জন্য একটা অদ্ভুত কাণ্ড করলেন। রাখাল অত কাণ্ড করছেন, বলছেন, উঠে আসুন মশাই, আপনার কথা কেউ শুনতে চায় না, এত কিছু বলছেন, কিন্তু তিনি তার জায়গা থেকে এতটুকু সরছেন না। অন্যের প্রতি যাদের দায়িত্ব নিয়েছেন, সেই মানুষগুলোর কল্যাণের জন্য এসেছেন, তাদের কল্যাণ না হওয়া পর্যন্ত এদের মুক্তি নেই, এই কথাটা তিনি খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন। আমাদের মনে আছে, পূজনীয় রামগোপাল মহারাজকে দেখতে গেছিলাম আমি, তখন উনি শব্দ শব্দ দীক্ষা দেওয়া শুরু করেছেন, তখনও খুব ডিটেইলে দীক্ষা হতো। ময়ালি ছাপুরে গেছি সেদিনকে, জ্যৈষ্ঠ মাসে ভীষণ গরম, এত গরম এত গরম, এমনি পাকার তলায় দাঁড়িয়ে আমরা দরদর করে ঘামছি। মহারাজ যেখানে বসে গুরু পূজা নিচ্ছেন সেইখানে ঠিক মতো পাখাটা আসে না, দুদিকের পাখার ঠিক মাঝখানে, হাওয়াটা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ওনার গায়ে কিছু পড়ছেন না, কিন্তু উনি হাসি মুখে সকলের প্রণাম নিচ্ছেন। গুরু পুজো শেষ হয়ে যাওয়ার পর বাইরে যারা দীক্ষার্থী আছেন তাদের, দীক্ষার্থীর বাড়ির লোকজন, তাদের প্রণাম নিলেন। তারপরে আমি সঙ্গে সঙ্গে তার ঘর অব্দি যখন এলাম, দেখলাম যে পাঞ্জাবিটা পরেছিলেন সেটা একদম ঘামে ভিজে জপজপ করছে, এমনকি যে গেঞ্জিটা পরছেন সেটা শুধু ভিজে জপজপ করছে, সেটা খুলে তাকে অন্য গেঞ্জি পরতে হলো। আমি বললাম, এত কষ্ট করেন কেন? তো উনি বললেন, শুধু কি রসগোল্লা খেতে এসেছি? দেখুন, একটা মানুষ এত সুস্থ ছিলেন, শুধুমাত্র মানুষের কল্যাণের কথা ভেবে এক্সেসিভ পরিশ্রম করলেন, শরীরটা অনেক আগে চলে গেল, কিন্তু সেটাকে উপেক্ষা করে তিনি এই কাজগুলো করতে সদাসর্বদা ব্যস্ত থাকতেন। আমরা এই জিনিসগুলো চোখে দেখেছি, আর এগুলোর যে চোখে দেখি যে গল্প শুনি, শ্রীরামকৃষ্ণ এদের মিনিয়েচার ফর্ম, আমাদের ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তো শ্রীরামকৃষ্ণের মিনিয়েচার ফর্ম, এগুলো এই কারণে বলা, ঠাকুরের যে অনুভূতির কথা এটা, তাহলে তার গভীরতাটা আমরা বুঝতে পারব। ঠাকুর কত গভীরভাবে ভক্তদের কল্যাণের কথা ভাবতেন, ওই যে কুটি বাড়িতে দাঁড়িয়ে তিনি যে আহ্বান জানাতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, আমি তোদের জন্য দেখা করব বলে বসে আছি, যে তার যে আকুতি, যে আকুতি আজও শুনে আমরা এসেছি, সেই আকুতি সেই সময় তখন কেউ তার মাত্রা বোঝেনি, কিন্তু যত দিন যাচ্ছে তত আমরা তার মাত্রা বুঝতে পারছি, কত গভীরভাবে তিনি আমাদের কল্যাণের কথা ভেবেছিলেন। আমরা আমাদের কল্যাণের কথা ভাবি না, কিন্তু ঠাকুর ভেবেছেন তার কল্যাণের কথা। বলছেন, যখন তার গলা দিয়ে স্বর বেরোয় না তখনও তিনি তাদের সেবায় রত আছেন। গিরিশ ঘোষ এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, ঠাকুর তখন ভালো করে হাঁটতেও পারেন না। গিরিশ ঘোষের জন্য ফাগুর দোকানের কচুরি এসেছে, কচুরি দেওয়া হয়েছে, ঠাকুর দেখলেন গিরিশকে কচুরি দেওয়া হয়েছে অথচ জল দেওয়া হয়নি,
গিরিশ হাঁ করে তাকিয়ে দেখছেন, ঠাকুর বিছানা থেকে নেমে হামাগুড়ি দিচ্ছেন। হামাগুড়ি দেওয়া একটা অদ্ভুত স্টাইল ছিল, তিনি আগে বাঁ হাতটাকে এগিয়ে দিতেন, তারপরে তার বলে চেপে পুরো শরীরটাকে এগিয়ে যেতেন। এই করতে করতে সে বিছানা থেকে দর জানলার কাছে এসে সেই কলসি থেকে তিনি জল ঢাললেন। শুধু জল ঢাললেন না, একটুখানি জল হাতের অন্য দিকে এই দিকে ঢেলে দেখলেন সেটা যথেষ্ট ঠান্ডা কিনা। তারপরে কলসির মাথায় ঢাকা দিয়ে এক হাতে সেই জলের গেলাসটি নিয়ে আবার ওইরকম টানতে টানতে নিজেকে টানতে টানতে তিনি গিরিশ ঘোষের সামনে এসে উপস্থিত হলেন। ভুলে গেছেন তার শারীরিক অবস্থার কথা, ভুলে গেছেন তার শারীরিক কষ্টের কথা, সমস্ত কিছু ভুলে গেছেন। গিরিশ ঘোষকে খেতে দিচ্ছেন এটা হচ্ছে কথা নয়, তার ভালোবাসা বিতরণ করছেন, তার হৃদয়ের ভালোবাসা বিতরণ করছেন। যে স্মৃতিটা কচুরি শেষ হয়ে যাবে, হজম হয়ে মল হয়ে বেরিয়ে যাবে, কিন্তু যে সারবস্তুটি তার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলেন সেটা হচ্ছে কেমন করে মানুষকে ভালোবাসতে হবে, এক অদ্ভুত আধ্যাত্মিক শিক্ষা তিনি দিয়ে গেলেন। ঠাকুরের ক্ষেত্রে, রাজা মহারাজের ক্ষেত্রেও তাই। দেখুন, এই শিক্ষা রাজা মহারাজের সারা জীবন থেকে যাবে। ঠাকুরকে কেউ অমান্য করেছিল, অভক্তি করেছিল, এটা বড় কথা নয়, কিন্তু অবতার পুরুষের বা উচ্চকোটির মানুষ তার উচ্চ চিন্তা কেমন থাকবে, যে যতই অবহেলা করুক না কেন সর্বদা তার কল্যাণ চিন্তা করে চলবে। একজন আমাদের একবার খুব অপমান করেছিলেন, আমরা খুব আহত হয়েছিলাম, আমরা গিয়ে পূজনীয় রামগোপাল মহারাজকে বললাম যে এত খারাপ ব্যবহার করেছে আপনাকে কি বলবো। উনি ভারী সুন্দর উত্তর দিলেন, আমরা সন্ন্যাসী, আমাদের অন্য কোনো কিছু করার নেই, তোমরা ওর জন্য প্রার্থনা করো। ওর জন্য কি প্রার্থনা করো? ও যেন সৎ জীবন পায়, সৎ কর্ম পায়, সৎ পথ খুঁজে পায়। তাহলে ঠাকুরকে গিয়ে বলো দেখবে তোমাদের মনের দুঃখ কষ্ট এক্ষুনি কেটে যাবে। সত্যি সত্যি মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম আমরা সাধুরা, যে সে যেন সৎ চিন্তা পায়, সৎ কর্ম পায়, সৎ পথ পায়, সৎ জীবন পায়, আমার মনের যে কষ্ট সেটা সম্পূর্ণভাবে অপসৃত হলো। আমাদের যে কষ্টটা সেটা যদি আমরা ছেড়ে দিতে পারি, এই যে আমরা এত বয়ে বেড়াই কেন, এত কষ্ট পাই কেন, কারণ কষ্টগুলোকে আমরা বয়ে বেড়াতে থাকি, কষ্টটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে অনেক সুবিধে হয়। এই প্লেনে ওঠবার সময় 7 কিলোর বেশি ওজন নিয়ে গেলে আমাদের দাম দিতে হয়, আর যদি কম নিয়ে যাই তাহলে দাম টাম দিতে হয় না, ফ্রিতেই পাস পাওয়া যায়। ঠিক ওই রকম যতটুকু বইতে পারেন ততটুকু দুঃখ, ততটুকু অনুভূতি, ততটুকু ভালোবাসা বয়ে নিয়ে চলুন, না হলে কিন্তু খুব কষ্ট, বইতে গেলে বড় কষ্ট, অনেক বেশি ট্যাক্স ম্যাক্স দিতে হয়। তিনি লিখছেন, এমন এমন করিয়া দিন বহিতে লাগিল, দিনে দিনে রাখাল রাজের অদ্ভুত পরিবর্তন দেখা দিল, অন্তরে ভক্তির পূর্ণ জোয়ার, অনুরাগের একটানা স্রোত, অনুরাগ যেন নেশার ঘরে আচ্ছন্ন, জপ করিতে করিতে বালক বিড় বিড় করিয়া বখে, গুরুসেবার দিকে আর লক্ষ্য নাই। শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাখালের এমন স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয়, তাকে আমায় জল দিতে হয়। দেখুন, এটা হচ্ছে আমাদের জন্য খুব বড় একটা শিক্ষার জিনিস। আমরা যদি আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই তাহলে দেখবেন বিধেয়গুলো, আমাদের জীবনের যে বিধেয়গুলো সেগুলো কম পড়ে যাবে। আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, আমাদের একবার সবাইকে নিয়ে দক্ষিণেশ্বরে যাওয়া হলো। আমরা দক্ষিণেশ্বর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, তার আগে খুব ক্লাস হয়েছে, লীলা প্রসঙ্গ কী বলছে, কথামৃত কী বলছে, কোথায় কী ছিল সব দেখে আমরা অবশেষে মায়ের ঘর সেখানে এলাম। সে দেখে আমাদের ভীষণ আনন্দ, খুব আনন্দ, মা কীরকম খোলামেলা বারান্দায় থাকতেন, হ্যাঁ কী আনন্দে থাকতেন, এই সব ভাবনা। আমরা এসে রাত্রিরে স্বামী আত্মস্থানটিকে খুব বলছি, জানেন তো এরম দেখলুম, ওরম দেখলুম, সেরম দেখলুম। উনি বললেন, ওরম ওরম ছিল না গো, ওই যেখানে তোমরা এ দেখছো মায়ের ঘর ছিল সেটা 2 মানুষ সমান দরমার বেড়া ছিল, এতটুকু সূর্যের আলো ঢুকতো না। অনেক পরে ধারী বয়সে গিয়ে মায়ের রান্নাঘরটাও দেখলাম, সেখানে সোজা হয়ে মা বসে রান্না করতে পারতেন না, মা কুঁজো হয়ে বসে রান্না করতেন, কাঠের জালে বসে রান্না করতেন, আর সেখানে একটুও আলো বাতাস ঢুকতো না। মহারাজ বলছেন, ভেবে দেখ দেখি, ওই পটপটে মাদুরের ওপর তিনি শুতেন, ফেঁসোর বালিশ, ফেঁসো কাপড়ের মধ্যে জুড়ে সেটা দিয়ে বালিশ করা হতো। আর আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি যে মা যদি মাঝামাঝি জায়গায় শুতেন তবেই মা পা ছড়িয়ে শুতে পারতেন, আর না হলে বোধহয় মা কোনোদিন পা ছড়িয়ে ছড়িয়ে শোয়ার মতো অবস্থা ছিল না, মাকে পা গুঁজেই শুতে হতো। কারণ লক্ষ্মী দিদি থাকতেন, তারপরে বসুমতী মা থাকতেন, যোগিন মা, গোলাপ মা, কেউ না কেউ কখনো কখনো থাকতেন, তার সঙ্গে ওই সব রান্নার বাসনপত্র থাকতো, এমনকি ওপরে মাথা সোজা করতে পারতেন না, কারণ হাঁড়িতে ঠাকুরের জন্য মাছ জীবনও থাকতো। কিন্তু মায়ের রিয়াকশানটা অদ্ভুত, বলছেন মনে হতো যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে।
আত্মস্থানন্দেজি আমাদের বলেছিলেন, দেখ এইটা হচ্ছে মায়ের রিয়াকশন, এটা আমাদের কাছে একটা শিক্ষণীয়। জীবনকে যদি উঁচু সুরে বাঁধা যায় তাহলে অনেক উঁচু সুর যেগুলো পাওয়ার জন্য আমরা আকুল বোধ করি সেই জিনিসগুলোকে আমাদের আন বলে বোধ হয়। আন শব্দের অর্থ হচ্ছে ইউজলেস, আর পাঁচ মিনিট বাদে ছেড়ে দেবো, আর আন বলে বোধ হয়। হ্যাঁ, আন বলে বোধ হয়, আন মানে শব্দটা হচ্ছে ইউজলেস, আমাদের একেবারে ইউজলেস মনে হবে, সেটা হচ্ছে কথা। আমরা আসলে অন্যান্য জিনিসগুলো এত পেতে ব্যস্ত, যে জিনিস হারিয়ে যাবে সেটা পেতে আমরা এত ব্যস্ত, কিন্তু সেটা যে আলটিমেটলি আমার কাজের জিনিস হয় না সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। দেখবেন এত কাপড় কিনেছি, এত কাপড় কিনেছি, এত কাপড় কিনেছি, সেই কাপড়গুলো আর পরার মতো আমার বয়সও নেই আর আমার রুচিতেও বাদে, কাপড়গুলো কাউকে দিতেও পারি না, থেকেও যায়। নরেন্দ্রপুরে থাকাকালে 380 খানা কাপড় নিয়ে এসেছিলাম, একজন ভদ্রলোক দিলেন, তিনি সেই সময় চার্টার ইনস্টিটিউটের চেয়ারম্যান ছিলেন, তিনি আমাদের দিলেন, এটা তার শাশুড়ির কাপড়, মানে শাশুড়ি মারা গেছেন 8 বছর হয়েছে, আর কাপড়গুলো যখন লাল নীল হলুদ সবুজ মানে আরও 20 বছর আগে কেনা কাপড়গুলো, আমি আমাদের খুব আনন্দ হলো, আমি নিজে বয়ে নিয়ে এলাম সেই কাপড়গুলো, নিয়ে এসে ভাবলাম যে পুরুলিয়ার মায়েদের দেবো, তাদের কী আনন্দ হবে, রাত্রিরে স্বপ্ন দেখছিস মায়েদের কাপড় বিতরণ হচ্ছে। পরের দিন সকালেই স্বপ্নটা ভেঙে গেল, ডিপার্টমেন্ট থেকে আমাকে ডেকে পাঠালো, আশ্বিন মাস দেখে যান। তো গেলুম, তারা দেখাচ্ছে এরকম পাড়টি ধরে ঝাঁট দিতে, এরকম ঝাঁকাতেই কাপড়টি ওই পাড়ের যে অংশটা সেটা আমার হাতের কাছে থেকে যাচ্ছে, বাকি অংশ ঝরে পড়ছে। অথচ কাপড়গুলো অত্যন্ত দামি, একটা সময় কলকাতায় এসেছিলো ওই সিল্ক টাঙ্গাইল, টাঙ্গাইল শাড়ি সিল্কের ওপর তৈরি, একটা সময় এসেছিলো কলকাতায় সেই রকম প্রচুর শাড়ি, এত দামি দামি শাড়ি অনাদরে নষ্ট হয়ে গেল, অথচ মানুষ ব্যবহার করতে পারলো না। দেখুন এইগুলো পাওয়ার জন্য কত আকুলতা হয়েছিল আমাদের, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য এই আকুলতা হয় না। এই জীবনকে যদি আমরা উঁচু সুরে বাঁধতে পারি, দেখবেন এই নিচু সুরগুলো আমাদের কাছ থেকে নষ্ট হয়ে যায়। রাজা মহারাজের এই জীবন দেখাচ্ছে, যখন আমরা ভগবানকে চাই, মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ভগবানকে চাই এবং তাতে মেতে যাই, তখন সাধারণ জীবনগুলো একবারে ফালতু হয়ে যায়। এটা কিন্তু আমাদের করতেই হবে, এটা যদি আমরা নিজে ইচ্ছে থেকে করলাম ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারি তাহলে প্রকৃতি আমাদের করতে বাধ্য করবে। কারণ একটা সময় আসবে যখন আপনি চোখে দেখতে পাবেন না আপনার সামনের মানুষ কে এসেছে, তাকে আপনি বুঝতেও পারবেন না, কানে শুনতে পারবেন না, যে পরনিন্দা পরচর্চার এই চর্চাটা শুনবেন সেটি করতে পারবেন না, খেয়ে স্বাদ বুঝতে পারবেন না, হেঁটে আনন্দ পাবেন না, দাঁড়াতে পাবেন না। কিন্তু যদি ভগবত চর্চা থাকে তাহলে আমরা খুব আনন্দের মধ্যে থাকি। আর যে আমাদের অশোকাদির জীবনী, আমার মাঝে মাঝেই মনে পড়ে তার কথা, যে একটা মানুষ যে জীবনে এত আঘাত পেয়েছেন, চোখে দেখতে পেতেন না, অন্যের ওপর নির্ভরশীল ছিলেন, কিন্তু তার মুখখানা যখনই আমার মনে পড়ে কি এত অদ্ভুত ভগবত আনন্দে বসে আছেন, সামান্যতম অলঙ্কার পরা এবং কপালে এবং সিঁথিতে চওড়া করে বেশি দূর পরা, আর একবারে ঝকঝকে একখানা মুখ, সেটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে হয় না, ভেতরের একটা অদ্ভুত জ্যোতিতে একবারে মুখখানা ভরপুর ছিল। আর এটা একবারে অশোকাদি আমার কাছে একদম লিভিং এক্সাম্পল, যে মানুষ যদি চায়, যদি মনে করে যে ভগবানকে কেন্দ্র করে বাঁচবে, জীবনের সমস্ত দুঃখ কষ্টকে তিনি অতিক্রম করে চলে যেতে পারে। বলছেন এনার কথা, শ্রীরামকৃষ্ণ বুঝিয়াছিলেন রাখালের আর সংসারে রাখাল আর সংসারে আসক্ত হইবে না, কিন্তু তথাপি বলিতেন ইহার ভোগের এখনো সম্পূর্ণ ক্ষয় হয় নাই, একটু বাকি আছে, মাঝে মাঝে বাড়ি যাইবার জন্য তাহাকে পীড়াপিড়ি করিতেন। রাখাল বলিতেন সংসার আমার আলুনি লাগে, সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না। দেখুন উচ্চ জিনিসের সন্ধান পেলে তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণ তার কাছে গুরু, মানে ইষ্টের প্রতিনিধি, ইষ্ট নন কিন্তু ইষ্টের প্রতিনিধি, তাই ইষ্টের প্রতিনিধিকেও ভালো লাগছে না, বড় জিনিসে বড় গাছে ইয়ে বাঁধা হয়ে গেছে, দড়ি বাঁধা হয়ে গেছে, তাই দড়ি যে দড়া সেটাকেও ভালো লাগছে না। এইভাবে 3 বৎসর কাটিয়া গেল, শ্বশুর বাড়ি হইতে নিমন্ত্রণ আসে, জামাতা প্রত্যাখ্যান করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ শ্বশুরী শ্বশ্রু ঠাকুরানির কাছে একদিন আক্ষেপ করিয়া বলিলেন, জামাই কি শেষে সন্ন্যাসী হয়ে যাবে? ভক্তিমতী শ্বশ্রু পরম আগ্রহে উত্তর দিলেন, আমার কি এমন সৌভাগ্য হবে? এরকম শাশুড়ি পাওয়া সত্যি সত্যি খুব মানে সৌভাগ্যের, আমরা আর একটুখানি পড়ব। একদিন রাখালের শরীর অসুস্থ হইয়া পড়িল, তিনি বায়ু পরিবর্তনের নিমিত্তে 1884 খ্রিস্টাব্দে বৃন্দাবনে গমন করিলেন। প্রথম প্রথম শরীর সুস্থ বোধ হইল, বিভোর হইয়া বৃন্দাবন দৃশ্য দেখিতে লাগিলেন।
ব্রজের মাধুর্যময় সৌন্দর্যে রাখালের ব্রজ রাখাল সৌন্দর্যে ব্রজের রাখাল আজ যেন পূর্বস্মৃতির উদ্দীপনায় চিত্তহারা। সেই যমুনা কৃষ্ণ ধ্যানে শ্যামাঙ্গিনী শ্যামা গুণগানে বিভোরা, ভৃঙ্গ গুঞ্জন মোদিত সেই নিকুঞ্জ নীল তমালপুঞ্জ অনিল হিল্ললে দুলিতেছে, প্রেমের পুলকে পাখি গাইতেছে শিখি নাচিতেছে। রাখাল তাহার জনৈক গুরুভাইকে পত্র লিখিলেন, এবার উত্তম স্থান আপনি আসবেন, ময়ূর ময়ূরী সব নৃত্য করছে আর নৃত্যগীত সর্বদাই আনন্দ। কিন্তু আবার তাহার অসুখ হইল, বৃন্দাবনের জ্বর, শ্রীরামকৃষ্ণের মহাভাবনা হইল। তিনি বলিতেন, রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল, যে যেখান হইতে আসিয়া শরীর ধারণ করে সেখানে গেলে প্রায়ই তাহার শরীর থাকে না। অশ্রুধারে ভাসিয়া শ্রীরামকৃষ্ণ চণ্ডী মায়ের কাছে আবেদন করিলেন, মা কি হবে, তাকে ভালো করে দে, সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর সব নির্ভর করেছে। অন্যান্য ভক্তগণের নিকট রাখালের অসুখের কথা উল্লেখ করিয়া বলিতেন, ময়ূর ময়ূরী এখন কেমন নাচ দেখাচ্ছে। কয়েক মাস পরে রাখাল রাজ বৃন্দাবন হইতে ফিরিয়া গৃহে আসিয়া বাস করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাখাল এখন পেনশন খাচ্ছে, প্রাক্তনের ফলে রাখালের একটি পুত্র হইল। তখন শ্রীরামকৃষ্ণের দেহে কালব্যাধির সঞ্চার হইয়াছে, ভক্তগণ প্রাণপণে গুরু সেবা করিতেছেন। রাখালরাজ আসিয়া তাহাদের সহিত মিলিত হইলেন, অপর সকলে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছে, দেখিলে এখন আর তাহার মনে ঈর্ষা বা অভিমানের উদয় হয় না। বলিলেন, মদ্গুরু শ্রী জগৎগুরু, ইনি কি কেবল আমার কাছে আসিয়াছে, আমার জন্য এসেছেন? এদিকে ভক্তদের সেবা ব্যর্থ করে শ্রীরামকৃষ্ণের ব্যাধি দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। রাখালরাজ ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, আপনি বলুন যাহাতে আপনার দেহ থাকে। শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। যাহারা গৃহত্যাগ করিয়া গুরু সেবায় রত হইয়াছিল রাখালরাজ ভিন্ন অপর সকলেই কুমার ব্রহ্মচারী, কিন্তু রাখালরাজের স্ত্রীপুত্র বিদ্যমান থাকিল। শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, রাখাল এখন বুঝেছে কোনটি ভালো কোনটি মন্দ, পরিবার আছে ছেলেও আছে কিন্তু বুঝেছে সব মিথ্যা অনিত্য, ও আর সংসারে ফিরে যাবে না। তাহাই হইল, পিতার ঐশ্বর্য রূপ যৌবনশালী ভার্যা সুকুমার কুমার সংসারে যাহা কিছু মোহকর আকর্ষণকে তৃণজ্ঞানে বর্জন করিয়া ব্রজের প্রেমিক রাখাল বিশ্বপ্রেমে আত্মোৎসর্গ করিলেন। শ্রীরামকৃষ্ণের সর্বত্যাগী মানুষপুত্রের কথা মনে হইলে স্বতই জগৎপূজ্য সাক্ষ্যসিংহের স্মৃতি স্ফুরিত হয়। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর পুত্রকে গৃহে ফিরাইবার জন্য আনন্দমন পুনঃ পুনঃ চেষ্টা করিলে রাখালরাজ বলিয়াছিলেন, কেন আপনারা কষ্ট করে আসেন, আমি বেশ আছি, এখন আশীর্বাদ করুন, আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। এই যে বৃন্দাবন যাত্রা, তার আগে আপনাদের মনে আছে কিনা জানি না, শ্রীরামকৃষ্ণের কাছে যদি কেউ আসতো তাহলে তিনি খুব দুঃখ প্রকাশ করতেন, তিনি খুব রাগ করতেন, তার খুব অভিমান হতো, এইটা হচ্ছে কথা, ভীষণ অভিমান হতো। কিন্তু এটা হচ্ছে একটা ভাব, মানে আমার ইষ্ট, আমার আমার ভিন্ন আর কারু নয়, এই বোধটা এটা আমাদের আসে। কিন্তু এই যে পজিটিভনেস, এইটা ঠিক নয়, ঈশ্বর সকলের জন্য এসেছেন, তিনি সবার, তিনি যেমন আমার তিনি আপনার সবার, তিনি আমার ছাড়া আর কারুর এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়, এই বোধটা জাগানোর জন্য দূরত্বের প্রয়োজন আছে। তাই ঠাকুর বৃন্দাবনে তাকে পাঠালেন, বৃন্দাবনে যাওয়ার ফলে তিনি তার স্থূল সঙ্গ পেলেন না, স্থূল সঙ্গ না পাওয়ার ফলে সেই যে তার যে স্মৃতি সেটি তার মনে এত জাগ্রত হয়ে গেল, তখন ঠিক ঠিক করে ভালোবাসা তৈরি হয়ে গেল। দেখবেন আমাদের গুরুরা যখন স্থূল শরীরে থাকে তখন বারবার মনে হয় যে তিনি আমার দিকেই তাকিয়ে থাকুন, আমার দিকেই দেখুন, প্রণাম করে তিনি যদি ঘাড় ঘুরিয়ে আমার দিকে না তাকান আমার ভীষণ কষ্ট হয়, কি তিনি যদি একটু ধনী ব্যক্তি কারোর দিকে তাকালেন তখন নিজের গুরুর প্রতি এরকম মনে হয় অনেক পয়সা করে দিতে পারে, তো সেই কারণে তার প্রতি এদের বিশেষ কৃপা আমাদের প্রতি কম, তা কিন্তু নয়, গুরুর কৃপা সবার প্রতি, ইষ্টের কৃপা সবার প্রতি সমানভাবে সমভাবে থাকে, সেই কারণে দূরত্বটা তৈরি হয়। কাছে থাকলে গুরুর প্রতি মানুষ বুদ্ধি হয়, আমার মতো বলে বোধ হয়। আমাদের হৃদয়রাম যে বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণ একবারে উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ, তিনি যেহেতু তার ভাগ্নে তাই চাইলেই তিনি তার কাছ থেকে সেই আধ্যাত্মিক সম্পদ পেতে পারেন, কিন্তু যখন সত্যি সত্যি আধ্যাত্মিক সম্পদ পাওয়ার সময় আসলো তখন
হৃদয়রাম দেখলেন যে তিনি সেটা ধারণ করতে পারছেন না, এবং ঠাকুর সেটা অনুভব করে হৃদয়রামের কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত তিনি শ্রীরামকৃষ্ণের কল্যাণে এই আধ্যাত্মিক ক্ষমতা পাচ্ছিলেন, ততক্ষণ তার শ্রীরামকৃষ্ণকে উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন বলে মনে হলো। কিন্তু যখন ঠাকুর কেড়ে নিলেন তখন তার বোধ হলো তিনি তো সাধন ভজন করে এই ক্ষমতা পেয়েছেন, অথবা আমিও সাধন ভজন করলেই পাবো, আমার সাথে তার কী এমন ফারাক, কোনো ফারাক তো কোথাও আমি খুঁজে পাই না। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যার কথা। আমরা যতক্ষণ পাই ততক্ষণ তাকে বিরাট করে রাখি, যে মুহূর্তে হারাই তখন তাকে তুচ্ছ জ্ঞান করি, ঈশ্বরকে আমরা তুচ্ছ জ্ঞান করতে থাকি। তিনি যেই সুযোগ দিয়েছেন বিরহ দিয়ে আমার ভেতরে তাকে পাওয়ার ইচ্ছাটাকে আরও জাগিয়ে দেবার করেছেন, সেটাকে আমরা চাই না। যারা পজিটিভলি নেয় তাদের কাছে জীবন বদল হয়। স্বামী ব্রহ্মানন্দজির জীবন তাই, তিনি যখন এখান থেকে চলে গেলেন ময়ূর ময়ূরী প্রাকৃতিক রূপ দর্শন করে এবং শ্রীকৃষ্ণের ছেড়ে যাওয়া রূপটি বৃন্দাবনকে দর্শন করে শ্রীকৃষ্ণের ভাবে উদ্দীপনায় একেবারে গভীরভাবে তিনি ডুবে থাকলেন। ঠাকুর চাইলেন তিনি তার মধ্যে ডুবে থাকুন। তারপরে তার শারীরিক ব্যাধি হওয়ায় সেই স্মৃতিগুলো তার কাছে প্রকট হয়ে গেল। আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণ তার জীবনের সর্বত্র জুড়ে বিরাজ করছেন। তাই ফিরে আসার পর আর ঠাকুরকে তার কষ্ট হলো না। ফিরে আসার পর তার একটি সন্তানও হয়, কিন্তু তিনি যখন ফিরে এলেন এসে দেখলেন ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে। তিনি একবারে মন প্রাণ উজাড় করে শ্রীরামকৃষ্ণের শেষ সেবা, স্থূল শরীরের সেবা করা শুরু করলেন। ঠাকুর একই সঙ্গে দুটো জিনিস চালু করেছিলেন, তার স্থূল শরীরের লোকে সেবা করত এবং প্রত্যেকের মনের সেবা তিনি করতেন। প্রত্যেককে দিয়ে জোর করে তিনি সাধন ভজন করাতেন, তিনি বোধটা তাদের মধ্যে পাকা করে দিতেন যে ঈশ্বরই বস্তু আর বাকি জগতে যা কিছু দৃশ্যমান সব অবস্থু, এমনকি অবতারও অবস্থু। অবতারেরও শরীর আছে, শরীর ছেড়ে দিলে সেটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু ঈশ্বর বস্তু, সেটিকে সেই বস্তু লাভ করতে হবে, সেটি তাদের প্রত্যেকের ভেতর জাগিয়ে দিলেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর আনন্দমোহন তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে যেতে চাননি। ভারী সুন্দর কথা বলেছিলেন যে তোমরা করো, তোমরাও যেন আমাকে ভুলে যেতে পারো, এবং এই প্রার্থনা করো যেন আমিও তোমাদের ভুলে যেতে পারি। ভুলে যেতে পারি বলতে কোনটা আপনাদের মনে হতে পারে? খুব কঠিন ব্যাপার বলছেন। ভুলে যেতে পারি মানে তোমার আমার কি সম্বন্ধ সেটা যেন ভুলে যেতে পারি, তুমি আমার আমি তোমার এই ব্যক্তিটা ভুলে যেতে পারি, তুমি যেন এইটা মনে করে রাখতে পারো আমি যেমন তোমার, জগতেরও আমি সবার, ঠিক ওই রকম আমিও যেন বোধ করতে পারি তুমি যেমন আমার, জগতের সবার মধ্যে তুমিও একজন, এই বোধটা জাগিয়ে রাখা। যতক্ষণ না পর্যন্ত ক্ষুদ্রকে অনন্তের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি হয় না। আপনি যতক্ষণ অবধি ক্ষুদ্র স্বার্থ নিয়ে মেতে আছেন ততক্ষণ পর্যন্ত জানবেন কিছুতেই আপনার উন্নতি হবে না। নিজের খেদার জন্য যখন জন্মদিনে পায়েস করেন, যে পরিমাণ কাজু কিশমিশ দেন, সামনের বাড়ি ভোদা যাকে খেদার মতোই ভালোবাসেন, তার যখন জন্মদিন করেন সে পরিমাণ কাজু কিশমিশ দেন না। মুখে হাত দিয়ে যদি বলেন হ্যাঁ দিই, তাহলে ডাহা মিথ্যে কথাই আমরা জানি, কেউ করে না। কিন্তু এই করাটা যখন আসে, খেদার বোধার মধ্যে কোনো ফারাক বুঝতে পারছেন না, তখন জানবেন ঈশ্বরের রাজ্যে প্রবেশে আপনার অধিকার হয়েছে। তার আগের অবধি আমরা নবীশের মতো ঘুরে বেড়াই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ঘুরে ঘুরে মরিতাই, মিছি মিছি ডরিতাই, কানামাছি ভোগো যাকে পাবি তাকে চো। আজকে এই পর্যন্ত। আগামী দিন কবে হবে সত্যি আমি জানি না, কারণ আগামী দিনে যে তারিখটা আমরা ঠিক করছিলাম সেদিনকে বোধ হয় আপনাদের এখানে নির্বাচন আছে, 29 তারিখে, তাহলে 29 তারিখে সোমবার দিন হবে কিন্তু। হ্যাঁ, আমি চেষ্টা করব ফিরে আসার, মানে 29 তারিখ আমার বোলপুর থেকে ফিরে আসার কথা আছে, যদি সকাল সকাল ফিরে আসি তাহলে ঠিক ঠিক সময় হবে, না হলে আগে থেকে জানিয়ে দেবো। একটু আপনারা শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।